18 কিলোমিটার দীর্ঘ মনোরম সমুদ্র সৈকত কিংবা ম্যানগ্রোভ ফরেস্ট, এর আকর্ষণে কুয়াকাটায় পর্যটকরা আসলেও সৈকতের জিরো পয়েন্টে এসেই দেখছেন ভিন্ন চিত্র। অপরিকল্পিত উন্নয়নে সৈকতে ছড়িয়ে ছিটিয়ে আছে বালিভর্তি জিওব্যাগ, ভাটা বা জোয়ারে সমুদ্র সৈকতে নামতে গিয়ে আহত হচ্ছেন পর্যটকরা। আর সৈকতের বেশ কিছু এলাকা জুড়ে গড়ে তোলা হয়েছে ছোট বড় স্থাপনা, ফলে প্রথম দেখাতেই কুয়াকাটার প্রতি নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে পর্যটকদের। কেননা কুয়াকাটার সৌন্দর্যটাকে নষ্ট করা হয়েছে জিওব্যাগের দ্বারা। খাবারের মান ভালো না। এখানকার অধিকাংশ হোটেল মোটেলগুলোর মান ভালো না হলেও পর্যটকদের বাড়তি চাপ দেখলেই রুমের ভাড়া 3-4 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। এছাড়া খাবারের হোটেলগুলোতে পচাবাসী খাবার সরবরাহ সহ বাড়তি দাম রাখার ঘটনাও নিত্যদিনকার। স্যার ঠিক নামতে পারছে না, পড়ে যাচ্ছে। এগুলো একটু প্রপারলি রাখার জন্য আমি কর্তৃপক্ষকে অনুরোধ করব। কুয়াকাটায় যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে আসেন তাদের সমস্যায় পড়তে না হলেও বাসে আসা পর্যটকদের নানাভাবে হয়রানি করা হয়। রাস্তায় ঘন্টার পর ঘন্টা বাস দাঁড় করিয়ে রাখা কিংবা যাত্রীদের সাথে খারাপ ব্যবহার করা হয়। সম্প্রতি কয়েক যাত্রীকে মারধর পর্যন্ত করা হয়। তবে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ বলছে পর্যটন বান্ধব পরিবেশ তৈরি করতে তারা কাজ করছেন। পর্যটকদের যাতে কোনো রকমের বিঘ্ন সৃষ্টি না হয় যার তার জন্য আমরা বিভিন্ন নির্দেশনা দিচ্ছি এবং এগুলো আমরা তদারকি করতেছি। হয়রানির অভিযোগ পেয়ে বেশ কয়েকটি খাবার হোটেল ও আবাসিক হোটেলে অভিযান চালিয়ে জরিমানা করেছে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কেউ যদি পর্যটকদের অযথা হয়রানি করে তাদের বিরুদ্ধে আমরা কোনো রকমের ছাড় দেব না। পদ্মা সেতু চালুর পর থেকেই কুয়াকাটায় পর্যটকদের আগমন বাড়তে থাকে। তবে এখানকার অবকাঠামোগত উন্নয়ন ঘটলেও সে অনুপাতে পর্যটকদের সেবার মান বাড়েনি, আর এ কারণে কুয়াকাটার প্রতি পর্যটন কর্পোরেশনের বাড়তি নজরদারি প্রত্যাশা করছেন পর্যটকরা। আব্দুস সালাম আরিফ, বৈশাখী সংবাদ, পটুয়াখালী।